মিডিয়া ভয়েস মিল। আজ আপনাদেরকে জানাবো ভোজগোবিন্দ এর অভিনেতা প্রতাপ চৌধুরী অর্থাৎ দীপঙ্কর দে সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে। দীপঙ্কর দে কলকাতা বাংলা চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা। তিনি নায়ক এবং ভিলেনের চরিত্রে অনেক চলচ্চিত্রে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র সত্যজিৎ রায়ের সীমানা বাঁধা। তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু, শাখা প্রশাখা এবং আগন্তুক ইত্যাদি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। দীপঙ্কর দে এর জন্ম 1944 সালে 5 জুলাই বিহার প্রদেশে জামশেদপুর গ্রামে ব্রিটিশ ভারতে। তিনি একজন অভিনেতা। দ্য স্ট্রেঞ্জার, আবহমান এবং ইউনিসে নামে পরিচিত। তার ডাক নাম টিটু। 1962 সালে তিনি প্রখ্যাত স্টেন এক্সবিএন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি অর্থনীতিতে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং 1965 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন টেলিভিশন সিরিজে কাজ করতেন। তিনি শ্রোতার প্রচুর প্রশংসা ও প্রেম পেয়েছিলেন। তিনি এখনো থিয়েটার, টেলিভিশন সিরিয়াল এবং ভ্রমণের কাজ করেন। তিনি বিভিন্ন নাটকগুলিতে অভিনয় করার জন্য ব্যাপকভাবে বিদেশে ভ্রমণ করেছেন। সম্প্রতি তিনি বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। স্টার জলসাতে ভোজগোবিন্দ, জি বাংলাতে জোড়া ঝুমকো ইত্যাদি সিরিয়ালে কাজ করেছেন। দীপঙ্কর দে এর স্ত্রী একজন অভিনেত্রী। দীপঙ্কর দে এর স্ত্রীর নাম দুলন রায়। দীপঙ্কর দে ও তার পরিবারের জন্য রইল মিডিয়া ভয়েসমেলের পক্ষ থেকে শুভকামনা। এ ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।